গরমে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে গরম পড়লেই চুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল ছিলকি চুল কান্না ভালো লাগে কিন্তু এই গরমে চুল অনেক রুক্ষ শুষ্ক হয়ে ওঠে তাই এই সময়ে চুলের প্রয়োজন বিশেষ যত্ন চলুন আমরা খুব সহজেই চুলকে ঝলমলে সুস্থ সুন্দর ও ছিলকি করে তুলতে পারি সেই টিপসটি ফলো করি চুলের যত্নে আমরা গোলাপ জল ব্যবহার করতে পারি গোলাপ জল চুলের জিল্লা ফেরাতে কার্যকরী ভূমিকা পালন করে গোলাপ জলের সাথে আরেকটি উপাদান মিশিয়ে নিতে পারি যেটা নিলে চুল হয়ে উঠবে স্বপ্নের মতো ঘন কালো লম্বা সুস্থ সুন্দর ও ঝলমলে গোলাপ জলে আছে ভিটামিন এ সি ই ও বি প্রতিটি ভিটামিনই মাথার স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুল হয়ে ওঠে চকচকে ঝলমলে গোলাপ জলে আরও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান স্কাল্পে নানা সমস্যা সমাধান করতে এই গোলাপ জল কার্যকরী ভূমিকা পালন করে এই গোলাপ জলের সাথে আর কে মিশিয়ে আমরা চুলে ব্যবহার করলে এই গরমে চুল সুস্থ থাকবে সুন্দর ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল হয়ে থাকবে এটা এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধি দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে চুলের ভিতরে পুষ্টি যুগিয়ে চুলকে দ্রুত ঘন লম্বা এবং ঝলমলে সুস্থ করে তুলতে সাহায্য করে এখানে আমি আরও একটি উপাদান নিয়েছি সেটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল যুগ যুগ ধরে চুলের যত্নে স্কিনের যত্নে ব্যবহার হয়ে আসছে এসেন্সিয়াল অয়েল চুলের জন্য খুবই কার্যকরী এই এসেন্সিয়াল অয়েল যদি আমরা ব্যবহার করি তাহলে চুলগুলো ভিতর থেকে শক্ত মজবুত হবে ঘন লম্বা হবে চুল এত দ্রুত বৃদ্ধি পাবে যা কল্পনাও করা যাবে না আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো গোলাপ জল নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল দেব আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এটা তৈরি করে রেখে দিতে পারবেন কারণ এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এটা এমন কোনো উপকরণ নয় যে এটা আজকে ব্যবহার করলে আর করা যাবে না আর কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল দিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম আসলে আসলে প্রচণ্ড তাপদাহর কারণে মাথায় প্রচণ্ড ঘাম হয় ঘামাছি হয় মাথার মধ্যে চুলকায় জ্বালা পোড়া করে আমরা যদি এই রেমিডিটা ব্যবহার করি তাহলে চুলের মাথা সব সমস্যারই সমাধান হয়ে যাবে এবং চুলগুলো সুস্থ সুন্দর ঘন কালো সিল্কি হয়ে উঠবে চুল বন্ধ হয়ে যাবে চুলের গোড়া শক্ত মজবুত হবে দ্রুত চুল বৃদ্ধি হতে সাহায্য করবে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা স্প্রে বোতলে এটা তুলে নিচ্ছি আপনারা যে কোনো একটি স্প্রে বোতলে তুলে নিয়ে এটা চুলের স্কাল্পে খুব ভালো করে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে হালকা করে পাঁচ মিনিট মাসাজ করবেন যে কোনো হেয়ার টিপসেই আমরা বলবো তেল বলেন হেয়ার প্যাক বলেন এটা লাগানোর পর হালকা করলে যেটা হয় স্কাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় এবং এই উপাদানগুলো ত্বকের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে আর স্প্রে বটল যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই এই উপকরণগুলো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি আপনার আঙুলের সাহায্যেও স্কাল্পে হালকা করে লাগিয়ে মাসেজ করে নেবেন এটা রাতেও ব্যবহার করতে পারবেন সারা রেখে নিয়ে পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আবার গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগেও আপনারা যদি ব্যবহার করে তাহলে দেখবেন আপনার চুলগুলো এই গরমে সত্যি ঝলমলে চকচকে সুস্থ সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল হয়ে আছে দ্রুত লম্বা বৃদ্ধি হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল পড়বে না চুলগুলো আর রুক্ষ হবে না আশা করি ভিউয়ার্স এই টিপস আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই গরমে এটা সত্যিই খুবই কার্যকরী একটি হেয়ার টিপস আপনারা এটা বাসায় ট্রাই করে দেখেন এই যে এইভাবে স্কাল্পে মাসাজ করে লাগিয়ে বিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে যে আর যা হাতে যতটা সময় থাকে সে সেই অনুযায়ী রেখে দিয়ে এটা শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এবং ধুয়ে ফেলার পরে আপনারা অবশ্যই একটা কন্ডিশনার ব্যবহার করেন কন্ডিশনার চুলের স্কাল্পে আবার নতুন করে তেল বের হতে সাহায্য করে আশা করি এই টিপস আপনাদের ভালো লেগেছে প্রিয় বন্ধুরা আজকে আমি আমার টিপস থেকে বিদায়